সিত্রাং পরবর্তী সময়ে এখনও বরিশাল এবং খুলনার বিভিন্ন এলাকা এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। এই নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান বরিশাল থেকে, এবং খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। প্রথমে আমরা যেতে চাই সহকর্মী অমিত হাসানের কাছে, তিনি আছেন বরিশালে। অমিত, বরিশালে সকাল থেকে জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আপনি আমাদের জানাচ্ছিলেন, তো বর্তমানে আপনি কেমন দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ। বরিশালে কিন্তু গতকালকে টানা বৃষ্টির ফলে আজকে কিন্তু সড়কের বিভিন্ন সড়ক বরিশালের বিভিন্ন সড়ক কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, এবং গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু বরিশালের সড়কগুলো আসলে পানিতে প্লাবিত হয়েছে, এবং একই সাথে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপর থেকে প্রবাহিত হওয়ায় কিন্তু জোয়ারের পানি শহরের ভেতর প্রবেশ করেছে, এবং শহরের যেসব সড়ক রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত করেছে। এবং শহরের শুধু প্রধান প্রধান সড়ক নয়, এছাড়া যে অলিগলিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পানিতে আসলে প্লাবিত হচ্ছে, এবং এই পানি প্লাবিত হওয়ার ফলে কিন্তু জনগণের চলাচলে এবং খুব অসুবিধা হচ্ছে, এবং যানবাহন চলাচল চালক যারা রয়েছে তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং বরিশালের প্রায় সব রাস্তাই কিন্তু পানিতে প্লাবিত, এবং আমরা যদি নাম বলি বরিশাল বগুড়া রোড এই মুহূর্তে আমরা রয়েছি, এছাড়া গ্রোস্থান রোড, বটতলা, কাউনিয়া, ভাটিখানা সকল রোড কিন্তু আসলে এভাবে পানিতে জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এবং একই সাথে আরেকটু বলি যে আমরা সকালে আজকে এখানকার স্থানীয় কিংবা বরিশালের সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে ড্রেনের কারণে কিন্তু এই পানিগুলো জমছে এবং ময়লা যেতে পারছে না, যার কারণে এই পানিগুলো জমেছে। এছাড়া আগে যে খালগুলো ছিল সেই খালগুলো থাকলে হয়তোবা এত পানি আসতো না, তারা দাবি জানিয়েছেন আসলে এই পানি যেন খুব দ্রুত অপসারণ করার ব্যবস্থা করা হয়, এমনটাই দাবি এখানকার সাধারণ জনগণের। এছাড়া আরও একটু জানিয়ে রাখি যে এই সিত্রাঙের ফলে কিন্তু কৃষির যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমন ধানের এখন মৌসুম চলছে, তো আমন ধানের জন্য এই বৃষ্টির এই পানিটি আসলে খুবই ভালো হয়েছে, এবং একই সাথে সামান্য কিছু সবজির বাগান যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরও একটু জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে আবহাওয়া একটু খারাপ হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত বরিশালে হয়নি, এবং সূর্যের দেখা মিলেছে গত কালকের পর আজকে কিন্তু সূর্যের দেখা মিলেছে, এবং আবহাওয়া অনেকটাই স্বাভাবিক রয়েছে, এবং নদীর পানি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে, এবং আগে গতকালকে যেরকম উত্তাল অবস্থায় ছিল আজকে কিন্তু সেই উত্তাল বিষয়টি নেই, আজকে কিন্তু স্থির অবস্থায় রয়েছে নদীর পানি, এবং শহরে যে জলাবদ্ধতা সেই পানিও কিন্তু জোয়ারের পানিতে আসলে পানিগুলো কিছুটা নামতে শুরু করেছে, এবং ভাটার কারণে আসলে কিছুটা নামা শুরু করবে, এবং কিছুক্ষণের মধ্যে এই পানি আসলে নেমে যাওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত হাসান জানাচ্ছিলেন বরিশালের পরিস্থিতি। এবারে খুলনা যেতে চাই, খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে খুলনার জলাবদ্ধতার কি পরিস্থিতি, সেখানে বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা, এছাড়া ফসল এবং যানমালের ক্ষয়ক্ষতি কেমন?